নির্ণায়কের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি আমরা ওয়ান 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 দেখি তাহলে আমরা বুঝবো আমরা এই স্থান থেকে জিরো জিরো ওয়ান তৈরি করতে পারব। আর জিরো জিরো ওয়ান যদি তৈরি করতে পারি থ্রি অর্ডারের নির্ণায়ক সরাসরি দুই অর্ডারের নির্ণায়কে পরিণত হয় এই জন্য আমরা বারবার বলি যে নির্ণায়কে যদি ওয়ান 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 থাকে তাহলে আমাদের চোখ জল জল করে উঠবে সুতরাং এই লেকচারে আমরা যতগুলি অঙ্ক করব প্রত্যেকটি অঙ্কতেই ওয়ান 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 থাকবে এবং সহজেই তার সমাধান করব তো আমরা একটু বুঝে আসি যে কিভাবে একটি নির্ণায়ক থ্রি অর্ডার থেকে দুই অর্ডারে চলে আসে এই যে দেখতে পাচ্ছি আমরা জিরো জিরো ওয়ান এখানে আছে ফোর ফাইভ টু থ্রি এখানে আছে ফোর জিরো তো এই জিরো জিরো ওয়ান ওয়ান সংশ্লিষ্ট রোটা কেটে যায় ওয়ান সংশ্লিষ্ট কলামটিও বাতিল হয়ে যায় এই যে লাল রঙের যে নির্ণায়কটা লেখা আছে এটা এখানে নেমে আসে আগের মতো হিসাব ফোরের সাথে থ্রি গুণ করলে টুয়েলভ চলে আসবে এবং একটা মাইনাস চিহ্ন আসবে টুয়ের সাথে ফাইভ গুণ করলে টেন আসবে উত্তর চলে আসবে টু একইভাবে আমরা যদি এই নির্ণয় একটা লক্ষ্য করি তাহলে আমরা কি দেখব আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় রোতে আছে জিরো জিরো ওয়ান তাহলে ওয়ান সংশ্লিষ্ট রো কাটা গেল ওয়ান সংশ্লিষ্ট কলাম কাটা গেল এখানে থাকলো ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ টু থ্রি সামনে কিন্তু একটা মাইনাস আসলো প্রশ্ন আসতে পারে মাইনাস কেন আসলো খেয়াল করে দেখি এই যে ওয়ান আছে ওয়ানটা হচ্ছে দুই নাম্বারও তিন নাম্বার কলাম অর্থাৎ দুই প্লাস থ্রি উত্তর আসলো ফাইভ ফাইভ মানে হচ্ছে বেজর বেজরের জন্য এখানে কি চলে আসে মাইনাস চলে আসে তাহলে ফোর ফাইভ টু থ্রি আমরা বিস্তারটা করি এইভাবে ফোরের সাথে থ্রি গুণ করে টুয়েলভ আর ফাইভের সাথে টু গুণ করে টেন এবং মধ্যে একটি মাইনাস সামনে একটি মাইনাস উত্তর চলে আসলো মাইনাস টু আমরা যে সমস্যাগুলি সমাধান করব এখন প্রত্যেকটির সাথেই নির্ণায়কের গুণাবলী সংশ্লিষ্ট তাই নির্ণায়কের গুণাবলীকে নিয়ে আমাদের যে নির্ণায়কের লেকচার এক ভিডিওটি তৈরি করেছি সেটি দেখার জন্য অনুরোধ দেখা গেল আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি যেখানে থার্ড রোতে ওয়ান 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 আছে আর ডান পক্ষে এ মাইনাস বি হোল কিউব আছে আর এখানে দুইটি রো দেওয়া আছে তো আমি বারবার বলার চেষ্টা করছি যে যখন ওয়ান 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 থাকবে তখন আমরা এই সমস্যাটি খুব সহজে সমাধান করতে পারবো অর্থাৎ আমরা কি করব আমরা জিরো জিরো ওয়ান আনার টার্গেট রাখবো তাহলে জিরো জিরো ওয়ান আনার টার্গেটটা কীভাবে হতে পারে এই যে ফার্স্ট কলাম থেকে আমি সেকেন্ড কলাম বিয়োগ করব এবং সেকেন্ড কলম থেকে আমি থার্ড কলাম বিয়োগ করব। যেহেতু এই সমস্যাটির দুইটি পক্ষ আছে তাই এইটাকে আমরা ধরে নিলাম প্রথমে বাম পক্ষ আর এইটা আমাকে প্রমাণ করতে হবে সমান সমান কেটে দিলাম এখানে রেখে দিলাম এই প্রমাণটা আমাকে করতে হবে তো আমরা প্রথম যে ক্যালকুলেশনটা করব সেটা সবাই খুব মন দিয়ে দেখো এই প্রথম কলম থেকে দ্বিতীয় কলম বিয়োগ করবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি টু এ মাইনাস এ মাইনাস বি ওয়ান মাইনাস ওয়ান দ্বিতীয়তে আমরা কি করবো আমরা দ্বিতীয় কলম থেকে তৃতীয় কলম বিয়োগ করব অর্থাৎ এবি মাইনাস বি স্কোয়ার এইখানে মানটা পাবো এ প্লাস বি মাইনাস টু বি এইখানে মানটা পাবো ওয়ান মাইনাস ওয়ান মানটা পাবো বি স্কোয়ার টু বি ওয়ান এই যে মানটা তো আমরা যে ক্যালকুলেশনটা এখানে করলাম সেটা সবসময় লিখে রাখতে হয় এখানে আমরা কি লিখে রাখবো আমরা লিখে রাখবো হচ্ছে নতুন কলাম সি ওয়ান ইকুয়াল সি ওয়ান মাইনাস সি টু নতুন কলাম সি টু সমান সি টু মাইনাস সি থ্রি এইখানে আমরা যেটা করি সেটা হচ্ছে এই জায়গা থেকে আমরা একটা কমন নিয়ে ফেলি এ কমন নিলে কত হবে এ মাইনাস বি এই স্থান থেকে আমরা লিখি এ মাইনাস বি আর এইখান থেকে লিখি হচ্ছে জিরো এই জায়গা থেকে চিন্তা করি বি কমন নিলাম এ মাইনাস বি এই স্থান থেকে কমন নিলে এ মাইনাস বি আর এইখানে হচ্ছে জিরো বি স্কোয়ার টু বি ওয়ান এই যে জিরো জিরো ওয়ান এই যে ওয়ানের সাথে থাকা রো এবং কলাম এই দুটা বাদ পড়ে গেল থাকলো কিন্তু এই অংশটা অর্থাৎ এই অংশটা আমাদের সাথে থাকলো নির্ণায়ক আকারে তো সেটা লিখে ফেলি এখানে খুব সহজে এ ইন এ মাইনাস বি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ছিল থ্রি অর্ডারের নির্ণায়ক এটা কিন্তু হয়ে গেল টু অর্ডারের নির্ণায়ক সমস্যাটি এখন খুব সহজ হয়ে গেছে তো আমরা প্রমাণের দিকে তাকিয়ে দেখেছিলাম এ মাইনাস বি কিউব আছে নির্ণায়কের নিয়মটা কি যে কোনো একটি কলাম থেকে বা রো থেকে একই রাশি কমন নিতে পারি তাহলে আমরা যদি এই কলাম বরাবর কমন নিই এ মাইনাস বি একটা নিলাম কমন এ মাইনাস বি এখানে থাকবে এ এখানে থাকবে ওয়ান এই দ্বিতীয় কলাম বরাবর আমরা এ মাইনাস বি আবার কমন নিচ্ছি তাহলে আমার কয়টা এ মাইনাস বি থাকলো এখানে দুইটি স্কোয়ার একাই লিখলাম এখানে লিখলাম বি এখানে লিখলাম ওয়ান এবার কাজটা খুব সহজ আমাদের জাস্ট আড়াড়ি গুণ দিতে হবে অর্থাৎ এ মাইনাস বি আমাদের সাথে থেকে গেল আর এইভাবে আড়াড়ি গুণ দিলে চলে আসবে এ মাইনাস বি উত্তরটা আমরা সরাসরি লিখে ফেলি এ মাইনাস বি হোল এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা লক্ষ্য করি আমাদের অঙ্কটা দেওয়া আছে এরকম ওয়ান 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 অর্থাৎ ফার্স্ট রোতে প্রত্যেকটি উপাদান হচ্ছে ওয়ান আমরা একইভাবে ফার্স্ট রোতে যেহেতু প্রত্যেকটি উপাদান ওয়ান তাহলে ফার্স্ট রোতে আমরা জিরো জিরো ওয়ান আনার চেষ্টা করব। এটা বাম পক্ষে যা লেখা আছে দেখছি ডান পক্ষে জিরো লেখা আছে তাহলে আমরা এই অংশটাকে প্রথমে বাম পক্ষ ধরে নিব পক্ষ আগের মতোই চিন্তা ভাবনা যে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করব সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করব তো বিয়োগটা করে ফেলি সুসম্পন্ন করে ফেলি আমরা এখানেই সুসম্পন্ন করি আমরা কি করব ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করবো অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান এ মাইনাস বি আর এইখানে মানটা আসবে এই স্কোয়ার মাইনাস বি সি মাইনাস বি স্কোয়ার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি এই দ্বিতীয় ক্ষেত্রে ওয়ান 1 ওয়ান বি মাইনাস সি এইখানে মান আসবে বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি শেষ কলামটি যথারীতি বসে যাবে সি এবং সি স্কোয়ার মাইনাস এব আমরা যে কাজটি করেছি এখানে সেটা একটু বর্ণনা দিয়ে দিই যে আমরা নতুন কলম ওয়ান সমান লিখেছি কলম ওয়ান মাইনাস কলম টু নতুন কলাম টু সমান লিখছি কলম টু মাইনাস কলম থ্রি এবার এখানে লক্ষ্য করি এই মানটা আসবে জিরো এই মানটা আসবে এ মাইনাস বি এই মানটা এখান থেকে আসবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি সূত্রে ফেললাম আর এই যে এই অংশটা অর্থাৎ মাইনাস বি সি আর সি এ এই অংশকে লিখলাম এইভাবে যে এইখান থেকে যদি আমরা সি কমন নিতে পারি প্লাস সি তাহলে মানটা থেকে যাবে এখানে এ মাইনাস বি প্রথম কলমটা লিখা শেষ হলো দ্বিতীয় কলমের দিকে তাকাই দ্বিতীয় কলমে আছে জিরো প্রথমটা জিরো তারপরে হবে বি মাইনাস সি এই মানটা আসবে এখানে এইভাবে বি মাইনাস সি প্লাস সি আর আবারও সে কমন নেওয়ার পালা মাইনাস সি এ বি এখান থেকে আমরা কমন নিব হচ্ছে এ প্লাস এ যদি কেউ কমন নেয় তাহলে সে পেয়ে যাবে এখানে বি মাইনাস সি তৃতীয় কলমটি যথায়ীতি বসে যাবে অর্থাৎ ওয়ান এখানে বসবে সি আর এখানে বসবে সি স্কোয়ার মাইনাস এ এখন আমরা সহজে লক্ষ্য করি ওই যে সে আমাদের জিরো জিরো ওয়ান চলে এসেছে অর্থাৎ এই রোটা বাদ পড়বে এই কলামকে নিয়ে ওয়ানের সাথে লাগানো রো এবং কলাম বাদ পড়েছে কি থাকছে এই চারটি রাশি অর্থাৎ এ মাইনাস আসবে এ মাইনাস বি কমন নিব এই যে এইটুকুর মধ্যে তাহলে থাকলো কি থাকলো হচ্ছে এ প্লাস বি প্লাস সি এখানে থাকবে বি মাইনাস সি আর এইখান থেকে কমন নিবে বি মাইনাস সি তাহলে বি মাইনাস সি কমন নিলে আমাদের সাথে থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি আমাদের প্রমাণ করতে হবে এই নির্ণায়কের মান শূন্য এখন আমরা কী করবো আমরা জানি যে এ মাইনাস বি আমরা প্রথম কলাম থেকে কমন নিতে পারবো তো আমরা এখান থেকে কমন নিলাম এ মাইনাস বি দ্বিতীয় কলাম থেকে কমন নিব হচ্ছে বি মাইনাস সি অর্থাৎ বি মাইনাস সি এখানে মানটা চলে আসলো খুবই সোজা ওয়ান এখানে থাকলো এ প্লাস বি প্লাস সি এখানে থাকলো ওয়ান এখানে থাকলো এ প্লাস বি প্লাস সি এই মানটা এখন খুব সহজ করে আমরা বলতে পারি দুটি কলাম সমান অর্থাৎ নির্ণায়কের মানটা অবশ্যই শূন্য হবে টোটালে আসবে হচ্ছে এ মাইনাস উত্তর চলে আসলো জিরো যেটা রাইট হ্যান্ড সাইড এর সমান অর্থাৎ এখানে লিখব রাইট হ্যান্ড সাইড প্রুফ আবারও আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ান 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 অথবা ওয়ান 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 প্রশ্ন জানতে পারে যে আমি রো বরাবর বিয়োগ করে অর্থাৎ রো বরাবর জিরো জিরো ওয়ান আনবো নাকি কলম বরাবর জিরো জিরো ওয়ান আনবো তো এটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপরে বা গণিতের সিচুয়েশনের উপরে আমরা দেখার চেষ্টা করি আমরা এখানে চিন্তা করলাম যে আমরা প্রথম কলম থেকে এই যে দ্বিতীয় কলম অর্থাৎ দ্বিতীয় কলম আমরা এখানে চিন্তা করলাম আমরা দ্বিতীয় কলম থেকে প্রথম কলম বিয়োগ করে আমরা এই দ্বিতীয় কলমই রাখবো অর্থাৎ কী কাজ করছে এটা তো লেফট হ্যান্ড সাইড আগে থেকে ধরে নিব আমরা লেফট হ্যান্ড সাইড আর তাহলে আমরা এটা মিশিয়ে দিলাম আমরা জানি এখানে আমাদের এক্স ওয়াই আনতে হবে এই প্রবলেমটা সলভ করে আমাকে এক্স ওয়াই আনতে হবে তো আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে খুব সহজ কাজ আমরা প্রথম কলামটা এভাবে রেখে দিয়েছি এবার দ্বিতীয় কলাম থেকে প্রথম কলম বিয়োগ দিয়ে দ্বিতীয় কলমে রাখবো অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান এইখানে রাখবো হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান এইখানে রাখবো হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান একইভাবে তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে তৃতীয় কলামে রাখবো খুব সহজ কাজ ওয়ান মাইনাস ওয়ান এইটা থেকে তৃতীয় কলম থেকে দ্বিতীয় কলম বিয়োগ করছি অর্থাৎ ওয়ান থেকে আমরা মাইনাস ওয়ান মাইনাস এক্স লিখলাম এইটা আগে লিখব ওয়ান প্লাস ওয়াই অতঃপর তা থেকে আমরা এই যে দ্বিতীয় কলামের ওয়ান বিয়োগ করছি করার পরে এখানে রাখলাম আমরা যে কাজটি করলাম সেটি পাশে বর্ণনা দিয়ে রাখি নতুন কলাম টু সমান কলম টু মাইনাস ওয়ান নতুন কলাম থ্রি সমান কলাম থ্রি মাইনাস কলম টু এবার আমরা লক্ষ্য করি এই মান থেকে কি আসে এটা ওয়ান প্রথম কলামটা একই রাখি দ্বিতীয় কলমে এখানে আসবে শূন্য এখানে আসবে হচ্ছে শুধু এক্স এখানে আসবে পুনরায় শূন্য তৃতীয় কলমে এখানে এসে দেখি প্রথমে আসবে শূন্য তারপরে আসবে মাইনাস এক্স তারপরে আসবে শুধু ওয়াই আমরা লক্ষ্য করছি এই যে জিরো জিরো ওয়ান এইটা বাদ দিচ্ছি এবং এই ওয়ান 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 অর্থাৎ ওয়ানের সাথে থাকা রো এবং কলাম বাদ দিয়েছি থাকবে শুধু এই অংশটা অর্থাৎ আমরা লিখে ফেলি এই জায়গাটায় এক্স মাইনাস এক্স জিরো এবং ওয়াই এবং আমরা আড়ারি গুণ দিব এখানে গুণ দিলে মানটা চলে আসবে এক্স ওয়াই মাইনাস জিরো উত্তর চলে আসলো এক্স ওয়াই এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা প্রুফ আমরা লক্ষ্য করি এই যে সমস্যাটি দেখতে পাচ্ছি সমস্যাটি সমাধানে এই সূত্রটার ব্যবহার করতে হবে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন আমরা এই সমস্যাটির সমাধান করি এখানে সমস্যাটিতে আমরা দেখেছি ওয়ান 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 আমরা ডান পক্ষটা অনেক বড় আকারে দেখছি তো আমরা যেটা করবো সে একই কাজ জিরো জিরো ওয়ান তৈরি করা অর্থাৎ প্রথম কলম থেকে দ্বিতীয় কলম বাদ দিব দ্বিতীয় কলম থেকে তৃতীয় কলম বাদ দিব তো আমরা বাদ দিয়ে ফেলি ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আসবে জিরো এবং ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আবারও আসবে জিরো আর এখানে আসবে ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এ থেকে বি বাদ দিলে আসবে এ মাইনাস বি থেকে সি বাদ দিলে আসবে বি মাইনাস সি আর এখানে শুধুই সি এইখানে আমাদের কি আসবে এ কিউব মাইনাস বি কিউব আর বি কিউব থেকে সি কিউব অর্থাৎ বি কিউব মাইনাস সিকিউব এখানে থাকবে শুধুই সিকিউব তো আমরা যে কাজটি করলাম সেই কাজটি এখানে লিখে রাখতে হয় নতুন কলাম ওয়ান সমান কলাম ওয়ান মাইনাস কলাম টু নতুন কলাম টু সমান কলাম টু মাইনাস কলাম থ্রি এখন আমরা লক্ষ্য করব আমাদের যে এই যে থ্রি বাই থ্রি অর্ডারের যে নির্ণয় ছিল এটা টু বাই টু অর্ডারের এসে যাবে অর্থাৎ ওয়ান সংশ্লিষ্ট রো এবং কলাম বাদ পড়ে গেল এইখানে প্রথমে থাকবে এ মাইনাস বি আর এইখানে থাকবে এ কিউব মাইনাস বি কিউব আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে লিখি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একইভাবে এইখানে থাকবে হচ্ছে বি মাইনাস সি এই অংশটাকে আমরা সূত্র দিয়ে লিখি অর্থাৎ বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আমরা যেটা করবো আমরা এই যে AB এখানে লক্ষ্য করছে এখানে এব বি লক্ষ্য করছে এখানে BC লক্ষ্য করছে এখানে বিসি লক্ষ্য করছি প্রথম কলম থেকে আমরা কমন নিব এ মাইনাস বি আর এখান থেকে কমন নেব হচ্ছে বি মাইনাস তাহলে থাকবে আমাদের সাথে ওয়ান এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে থাকবে ওয়ান আর এখানে মান থাকবে বি এখন আমাদের আড়ি গুণ করার কথা তবে তার আগে দেখে আসি এই যে প্রথম অংশ কিন্তু মিলে গেছে এ মাইনাস বি বি মাইনাস সি এই যে এ মাইনাস বি বি মাইনাস সি এবার আড়ি গুণ করে ফেলি আমরা অর্থাৎ এ মাইনাস বি বি মাইনাস সি থাকলেও আড়ি যদি গুণ করতে থাকি তাহলে পাবো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এই মানটা পাবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার এবার আমরা লক্ষ্য করতে থাকি এ মাইনাস মানটা আসবে এরকম যে বি কেটে দিলাম তাহলে এই দুইটি সূত্রে পড়বে সি মাইনাস সেকেন্ড প্যাকেট রাখলাম এবং সি প্লাস এ আর হচ্ছে এবি এখান থেকে যদি আমরা বি কমন নিই প্লাস বি কমন নিয়েছি থাকবে সি মাইনাস এবার লক্ষ্য করে দেখি এ মাইনাস মানটা খুব সহজ এই যে এই দুইটা নিয়ে চিন্তা করছি আমরা অর্থাৎ এখানে থাকবে হচ্ছে সি মাইনাস কমন নিয়েছি এখন বাকি থাকলো কি সি প্লাস এ প্লাস বি আমরা একটু সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি এই মানটা এই যে রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেল এই সমস্যাটি পুরোপুরি প্রমাণিত হইল আমরা যে সমস্যাটি করতে যাচ্ছি লক্ষ্য করি আছে এ বি বি সি সি আমাকে প্রমাণ করতে হবে এ মাইনাস বি গুনুন বি মাইনাস সি গুণন সি মাইনাস এ তো আগের মতোই কথা যে যখন আমরা ওয়ান 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 দেখবো আমাদের চোখ জল জল করে উঠবে অর্থাৎ আমরা খুব সহজেই এই মান থেকে ওয়ান 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 থেকে জিরো জিরো ওয়ান আনতে পারবো কিভাবে আনবো প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করব এবং সেটাকে প্রথম রোতে রাখবো এবং দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ করব এবং সেটাকে দ্বিতীয় রোতে রাখবো আমরা কাজটা করে ফেলি যেহেতু এটা দুইটি পক্ষ তাই এই অংশটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরছি এই জিনিসটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড তো আমরা এবার কি করব আমরা প্রথমে বলেছি প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করব অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার কি করবো দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ দিব অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা যেটা করলাম সেটা একটু লিখে রাখি যে রো ওয়ান নতুন রো ওয়ান সমান রো ওয়ান মাইনাস রো টু এবং নতুন রো টু সমান রো টু মাইনাস রো থ্রি নিচে অংশটা কি থাকবে ওয়ান সি সি স্কোয়ার আমরা এটাকে ক্যালকুলেশন করে এখানে পাচ্ছি এখানে একটা জিরো জিরো ওয়ান এ মাইনাস বি মাইনাস সি এবং সি এখানে মান পাব এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এবং খুব সহজ কথা ওই যে আমাদের জিরো জিরো ওয়ান অর্থাৎ এই ওয়ানের সাথে লাগানো কলাম এবং রোটা বাতিল হয়ে যাবে থাকবে শুধু এই অংশটা এই অংশটা লেখার সময় আমরা এই সূত্রটাকে বিশ্লেষণ করে লিখবো অর্থাৎ আমরা লিখব প্রথমে এ মাইনাস বি বি মাইনাস সি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি এ মাইনাস বি এবং এ প্লাস বি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র আমি জানি বি মাইনাস সি এবং বি প্লাস সি অর্থাৎ আমরা থ্রি অর্ডারের যে নির্ণায়ক সেটাকে আমরা টু অর্ডার নির্ণায়কে নিয়ে আসলাম এবার আমরা কি করবো লক্ষ্য করে দেখি এ মাইনাস বি এটা কমন এখান থেকে বি মাইনাস পাওয়া গেল এখানে ওয়ান এ প্লাস ওয়ান বি প্লাস সি এই যে আমরা প্রমাণের দুইটা অংশ পেয়ে গেছি এই যে লক্ষ্য করি বাকি আছে শুধু সি মাইনাস এটা পেতে হবে এখন খুব সহজ কাজ নির্ণায়কের বিস্তৃতি করবার যে নিয়মটি এ মাইনাস বি মাইনাস সি তো ছিল লিখেছি বাকি আছে এখানে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি উত্তরটা এবার লিখে ফেলি এ মাইনাস বি মাইনাস সি এখানে মাইনাস বি এবং বি কেটে যাবে উত্তর হবে সি মাইনাস এ এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সমান এই যে রাইট হ্যান্ড সাইডের সমান এই সমস্যাটি দেখি সমস্যাতে ওয়ান 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 আছে ঠিক আছে কিন্তু প্রথমেই আমরা বিয়োগে যেতে পারবো না কেন যেতে পারবো না আমরা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি এখানে বি প্লাস সি স্কোয়ার যে দেওয়া আছে এখানে আছে এই স্কোয়ার আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে কিন্তু এই সূত্রে ফেলে এ প্লাস বি প্লাস সি খুঁজে পাবো তৃতীয় রতেও আমরা এই রাশিটি খুঁজে পাবো তো এই কাজটা প্রথমে করতে হবে অর্থাৎ প্রথম কলম থেকে দ্বিতীয় কলম বিয়োগ করতে হবে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আগের মতোই এই অংশটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেব লেফট হ্যান্ড সাইড তো প্রথম কাজ হচ্ছে এই প্রথম কলম থেকে দ্বিতীয় কলম বিয়োগ করা আমরা বিয়োগটা করে ফেলি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইখানে লিখলাম সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বিতীয় কলমটি সরাসরি বসিয়ে দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবং তৃতীয় কলমটিও সরাসরি বসিয়ে দিলাম আমরা এখানে যে কাজটি করলাম সেটির একটি বর্ণনা দিয়ে রাখতে হবে নতুন কলাম ওয়ান সমান কলাম ওয়ান মাইনাস টু এই বর্ণনাটা এই পাশে হয়ে যাবে এখন আমরা এখান থেকে সূত্রে ফেলে দিই এই অংশটা একটা সূত্রে পড়বে আমরা জানি সূত্রটা একটি গুছিয়ে লিখি a plus বি প্লাস সি ইন্টু b প্লাস সি মাইনাস এ এই অংশে লিখি এ প্লাস b প্লাস ইন্টু c প্লাস এ মাইনাস বি এই অংশ থেকে সূত্র হিসাবে পাই a প্লাস a plus b প্লাস সি এখানে আমরা পেলাম কি আমরা দ্বিতীয় কলমটি পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তৃতীয় কলমটি কি পাবো ওয়ান 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 আমরা লক্ষ্য করছি এই যে প্রথম কলম এই প্রথম কলমে এ প্লাস বি প্লাস সি রয়েছে একটা করে এই যে আমাদের উত্তরেও এ প্লাস বি প্লাস সি রয়েছে তাই প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম কলম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নেওয়া এ প্লাস বি প্লাস সি কমন নিয়েছি নেওয়ার পরে এখানে মানটা থাকবে এরকম বি প্লাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি এখানে মানটা থাকবে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান 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 এখন আমাদের কাঙ্ক্ষিত এই যে ওয়ান 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 রয়েছে আমরা জিরো জিরো ওয়ান করার চেষ্টা করবো এবং সেক্ষেত্রে কী করব প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করবো আবার সেটি প্রথম রোতে রাখবো দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ করবো সেটা দ্বিতীয় রোতে রাখবো এ প্লাস বি প্লাস সি এ অংশটা প্রথম অংশের সাথে মিলে গেছে আমরা এবার প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করছি এটা খুব সহজে বোঝা যায় যে বি প্লাস সি মাইনাসে আমরা লিখলাম বি প্লাস এখান থেকে লিখলাম মাইনাস সি প্লাস বি এই দ্বিতীয় কলমে থাকবে এই ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ আমরা সরাসরি জিরো লিখে দিলাম এখানে দ্বিতীয় রো রো থেকে তৃতীয় বিয়োগ করতে হবে অর্থাৎ সি প্লাস বিয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এখানে মান বসাবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়ান থেকে ওয়ান বিয়োগ করেছি অর্থাৎ এখানে মান আসবে জিরো তৃতীয় রোটি সরাসরি বসে যাবে এ প্লাস বি মাইনাস সি এখানে সি স্কোয়ার আর এখানে ওয়ান আমরা এখানে কী করলাম আমরা যেটা করলাম সেটাই পাশে রেখে রাখা উচিত নতুন রো ওয়ান সমান রো ওয়ান মাইনাস রো টু এবং নতুন রো টু সমান রো টু মাইনাস রো থ্রি আমরা জিরো জিরো ওয়ান পেয়ে গেছি অর্থাৎ থার্ড কলামের যে জিরো জিরো ওয়ান পেয়েছি এটি বাদ দিলাম এবং থার্ড রো বাদ দিলাম ওয়ানের সাথে লাগানো কলম এবং রো বাদ দিয়েছি এখন এই চারটি রাশিকে নিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করে লিখব A+ প্লাস বি প্লাস সি এটা আগে থেকে ছিল C এবং C কেটে গেছে B রয়েছে দুইটি অর্থাৎ টু বি আর এ রয়েছে দুইটি তবে দুইটি মাইনাস ফলে মাইনাস টু এখানে এটাকে সূত্র দিয়ে লেখা ভালো অর্থাৎ এ মাইনাস প্লাস বি আমরা এখানে দেখতে পাচ্ছি এ এবং এ কেটে গেছে দুইটা সি আছে ধনাত্মক মান টু সি এবং দুইটা বি রয়েছে মাইনাস টু বি এইখানে মানটা কী হবে বি মাইনাস সি এবং বি প্লাস সি প্রথম কলামের এই প্রথম অংশে আমরা মাইনাস টু কমন নিব আগে থেকেই থাকা এ বি সি থাকলো এই যে এইখানে আমরা মাইনাস টু কমন নিলাম এবং এখানে থাকলো এ মাইনাস বি এখানে আমার যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে থাকবে বি মাইনাস সি এই দিকে থাকবে এ মাইনাস বি এবং এ প্লাস বি এই দিকে থাকবে বি মাইনাস সি এবং বি প্লাস সি এবার একটু কমন নিতে হবে কমন নেওয়াটা কিরকম এই যে এখান থেকে প্রথম রো থেকে আমরা এ মাইনাস বি কমন নিব এবং দ্বিতীয় রো থেকে বি মাইনাস সি কমন নিব এ প্লাস বি প্লাস সি আমরা যদি প্রথম রো থেকে এ মাইনাস বি কমন নি আর দ্বিতীয় রো থেকে বি মাইনাস সি কমন নি তো নির্ণায়কের আকৃতিটা হবে এরকম মাইনাস টু মাইনাস টু এ প্লাস বি প্লাস সি আমরা প্রমাণের দিকে তাকাই এই যে এইটা চলে ছিল আগে এখন এইটা মিলে গেছে এইটা মিলে গেছে মাইনাস সামনে আছে আমরা লক্ষ্য করি এখান থেকে যখন আমরা মাইনাস টু কমন নিব অর্থাৎ মাইনাস টু কমন নিলাম এ প্লাস বি প্লাস সি থাকলো এখানে ছিল এ মাইনাস বি মাইনাস সি নির্ণায়কটা থেকে গেল ওয়ান ওয়ান এ প্লাস বিলাস সি উত্তরে সব কিছু চলে এসেছে শুধু সি মাইনাস আসেনি এখন নির্ণায়কটাকে বিস্তৃতি ঘটাবো এই যে এইভাবে মাইনাস টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি এ বি কেটে গেল সি মাইনাস এ থেকে গেল এখানে উত্তর মাইনাস টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান অতএব ইহা প্রমাণিত আমরা যে সমস্যাটি দেখছি এটা ওয়ান 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 আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব আছে আর রাইট হ্যান্ড সাইডে আছে এক্স মাইনাস ওয়াই গুনন ওয়াই মাইনাস জেড গুনন জেড মাইনাস এক্স গুনন এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করবো লেফট হ্যান্ড সাইড এই যে লেফট হ্যান্ড সাইড এটাকে ধরে নিয়েছি তাই এটাকে আমরা সমান না রেখে এরকম রাখলাম মানে এটা আমার রাইট হ্যান্ড সাইড এখানে আমাকে আসতে হবে তো ওয়ান 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 এর জন্য আমরা কী করি আমাদের সেই কথা প্রথম কলম থেকে দ্বিতীয় কলম বিয়োগ করবো দ্বিতীয় কলম থেকে তৃতীয় কলম বিয়োগ করবো এই কাজটা করে ফেলি এখানে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো এই ওয়ান মাইনাস ওয়ান মানে আবার জিরো এখানে ওয়ান আমরা কী করলাম নতুন কলম ওয়ান সমান কলম ওয়ান মাইনাস কলম টু এইটা করতে চাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এখানে সরাসরি জেড স্কোয়ার বসে গেল আমরা প্রথম কলম থেকে দ্বিতীয় কলম বিয়োগ করছি এবং দ্বিতীয় কলম থেকে তৃতীয় কলম বিয়োগ করছি অর্থাৎ নতুন কলম টুর সমান কলম টু মাইনাস কলম থ্রি এবার কী করবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ওয়াই কিউব মাইনাস জেড কিউব এখানে আছে শুধু জেড কিউব এবার সমান লিখলাম এবার দেখানোর চেষ্টা করি আমাদের সেই কথাটি জিরো জিরো ওয়ান অর্থাৎ প্রথম রো বাদ চলে যাবে তৃতীয় কলমটি বাদ যাবে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমি একবার সূত্র দিয়ে লিখি এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই নিচের অংশ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সূত্র দিয়ে লিখি এক্স মাইনাস ওয়াই এরপর থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এই অংশটা আমরা লিখব ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড ওয়াই কিউব মাইনাস জেড কিউব এই অংশটা আমরা লিখব ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস এখন আমরা লক্ষ্য করি এই যে আমরা এখান থেকে কমন নিতে পারবো প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিয়ে ফেলি এক্স মাইনাস ওয়াই এইখান থেকে কমন নিব আমরা ওয়াই মাইনাস জেড অর্থাৎ ওয়াই মাইনাস জেড আমরা এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই নিচে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে আমরা কি পাবো ওয়াই প্লাস জেড এখানে পাবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এই যে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড মিলে গেছে তাহলে এখন বাকি রয়েছে এই অংশটা তো আমরা এখন কি করবো এই নির্ণায়কটাকে বিস্তৃতি ঘটাবো বিস্তৃতি ঘটানোর নিয়ম কি এটার সাথে এইটা গুণ করা এটার সাথে এইটা গুণ করা তো আমরা দেখি x- y ওয়াই লিখলাম ওয়াই মাইনাস লিখলাম এবার যেটা করি সেটা হচ্ছে x প্লাস ওয়াই লিখার পরে ওয়াই স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড মাইনাস এই অংশের সাথে এই অংশগুণ ওয়াই প্লাস জেড সাথে গুণ করবো এক্স স্কোয়ার প্লাস এক্স তো আমরা করার চেষ্টা করি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড গুণটা করলে আসবে এরকম এক্স এর সাথে প্রথমে ওয়াইকে গুণ করতে হবে অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড স্কোয়ার ওয়াই এর সাথে গুণ করলে আসবে ওয়াই কিউব ওয়াই এর সাথে ওয়াই জেড গুণ করলে আসবে ওয়াই স্কোয়ার জেড ওয়াইয়ের সাথে জেড স্কোয়ারে গুণ করলে মান আসবে হচ্ছে প্লাস ওয়াই জেড স্কোয়ার আমরা এরপরে প্রত্যেকটি অংশের আগে মাইনাস পাব আমরা নিচের অংশ দেখি প্রত্যেকটি আগে মাইনাস পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব জেড এর সাথে এক্স স্কোয়ার অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার জেড জেড সাথে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড আর এখানে জেড সাথে ওয়াই স্কোয়ার মাইনাস জেড ওয়াই স্কোয়ার আমরা এখন কাটাকাটি করবো কাটাকাটিটা করবো এভাবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এখানে প্রথম থেকে দেখা শুরু করি এক্স ওয়াই স্কোয়ার এর মধ্যে এক্স ওয়াই স্কোয়ার খুঁজে বার করার চেষ্টা করব তো এই যে এখানে দেখছি এক্স ওয়াই স্কোয়ার আছে এই দুটা কেটে গেলো এবার এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড এখানে থাকবে মাইনাস এক্স ওয়াই জেড এরপরে ওয়াই কিউব ওয়াই কিউব এইখানে উপরে দেখছি প্লাস এখানে দেখছি মাইনাস কেটে গেল ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড এক্স ওয়াই জেড আর এটা কাটা গেছে উপর থেকে উপরে তাহলে প্লাস আকারে থাকছে এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার নিচে থাকছে আমাদের সাথে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর থাকতে সে হচ্ছে আমরা লিখি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এই অংশ থেকে আমরা কমন নিব এইটা আর এইটা এখান থেকে কমন নিব প্রথমে এক্স এখানে থাকবে জেড মাইনাস

এই রাশিটি এই রাশিটি এই দুইটি রাশি কমন যেতে পারে তাহলে আমরা কমন নিই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এবার খুব সহজ কথা এখানে থাকবে এক্স জেড ওয়াই দিয়ে প্রথমে একে গুণ করলে হবে ওয়াই জেড আর একে গুণ করলে হবে এক্স ওয়াই এবার আমরা দেখি এই যে চারটি রাশি ছিল রাইট হ্যান্ড সাইডে এই চারটি রাশি কিন্তু পুরোপুরি মিলে গেছে এই অংশটাকে প্রয়োজনে আমরা আরেকটু গুছিয়ে লিখব অর্থাৎ এক্স ওয়াই প্রথমে লিখব ওয়াই জেড পরে লিখব এবং জেড এক্স পরে লিখব এই অংশটি হচ্ছে এই প্রশ্নের রাইট হ্যান্ড সাইড এই সমস্যাটি এই পর্যন্ত করা সবচেয়ে বেশি সালে এসে এবং রুয়েটের ভর্তি পরীক্ষায় সাত আট সেশনে এই প্রশ্নটি এসেছে আমরা প্রশ্নটি সলভ করার চেষ্টা করি এখানেও আমরা ওয়ান 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 দেখতে পাচ্ছি এদিকে পাচ্ছি উত্তরের দিকে লক্ষ্য করলে আমরা দেখবো পি মাইনাস ওয়ান রয়েছে আমরা যখন বিয়োগটা করব তখন চিন্তা করব যে পি মাইনাস ওয়ান যেন আনতে পারি অথবা পি স্কোয়ার মাইনাস ওয়ান যেন আনতে পারি তো সেই জন্য আমাদের কি করতে হবে এই দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করতে হবে এবং সেটাকে প্রথম কলমে রাখতে হবে এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আগের মতো আমরা ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড যখন লেফট হ্যান্ড সাইড এই অঙ্কটাকে ধরলাম এটার রাইট হ্যান্ড সাইড সমান লেখা যাচ্ছে না এখানে একটা দাগ দিয়ে রাখলাম অর্থাৎ এই উত্তর আমরা পৌঁছাবো আমরা কি করি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এরকম যে এই দ্বিতীয় কলমকে প্রথম কলম থেকে বিয়োগ করব এবং প্রথম কলমে রাখবো প্রথমে জিরো রাখলাম পি মাইনাস ওয়ান লিখলাম অর্থাৎ পি মাইনাস ওয়ান এইখানে লিখলাম হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান এই যে আমরা এখানে দেখছি তৃতীয় কলম থেকে দ্বিতীয় কলম বিয়োগ করলাম অর্থাৎ জিরো

এই যে জিরো জিরো ওয়ান অর্থাৎ রো এবং তলাম বাদ দিলাম এখানে কি মান থাকলো আমরা লক্ষ্য করে দেখি এখানে মান থাকলো পি মাইনাস ওয়ান রাখলাম পি মাইনাস ওয়ান এটা থাকলো পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে মানটা থাকবে পি কমন নিলাম তাহলে থাকবে পি মাইনাস ওয়ান আর এখানে পি স্কোয়ার কমন নিলাম থাকলো পি স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করবো অর্থাৎ প্রথম রোথে কমন নিব পি মাইনাস ওয়ান দ্বিতীয় রোথে কমন নিব পি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে মানটা চলে আসবে এভাবে যে ওয়ান এখানে ওয়ান এখানে থাকবে পি এখানে থাকবে পি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা এসে গেছে আর পি মাইনাস ওয়ান এসছে এখানে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আনতে হবে আর পি আনতে হবে তো পি আনাটা খুব সহজ এই যে আমাদের দ্বিতীয় কলম আছে এখান থেকে আমরা পি কমন নিতে পারি আমরা যে পি কমন নিই তাহলে আমাদের সাথে থাকবে পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে থাকবে ওয়ান 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 আর হচ্ছে পি এই যে সামনে থেকে পিটা টা চলে এসছে এখন এই অংশটাকে আমরা বিস্তৃতি ঘটাবো অর্থাৎ P, পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান বিস্তৃতি করলে আমরা পাবো পি মাইনাস ওয়ান এই পি মাইনাস এই পি মাইনাস ওয়ানের সাথে গুণ হবে উত্তরটা হয়ে যাবে পি ইন্টু পি মাইনাস ওয়ান হোলি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই প্রশ্নের অতএব এটা প্রমাণিত হয়েছে